দেব মৎস্য খামার, বিশ্বস্ততার আরেক নাম দেব মৎস্য খামার, প্রোপাইটার বিশ্বজিৎ কুমার। এখানে রুই, কাতলা, মির্গেল, মিরর, কার্প, জাপানি, পাঙ্গাস, চিতল, মনোসেক্স, তেলাপিয়া, দেশি মাগুর, থাইকই সহ দেশি বিদেশি সকল প্রকার মাছের পোনা বিক্রয় করা হয়। ঠিকানা চাচড়া পাওয়ার হাউস, বাবলাতলা, যশোর। সার্বিক যোগাযোগের মোবাইল নাম্বার 01716574242 অথবা 01928849950। এখানে কি কি মাছ উৎপাদন করেন? কই, শিং, তারপরে মাগুর, পাবদা, গুলসা, রুই, কাতলা, মির্গে, পুঁটি, সব ধরনের মাছই উৎপাদন করা হয়। এগুলো কি হিসেবে বিক্রি করেন? পিস হিসেবে, কেজি হিসেবে। কই কত করে কেজি বিক্রি করেন? ও পিস, কই মাছ, জিয়েল মাছ সব পিস হিসেবে, মাগুর মাছ, পাবদা, গুলসা। এগুলো কত করে পিস বিক্রি করেন? 1.5 টাকা, 1 টাকা, 2 টাকা, ঠিক নেই, বাজার যেরাম দেয় সেরাম। আর পাবদা আর গুলসা? পাবদা হচ্ছে 2 টাকা, গুলসা 1.5 টাকা। গুলসা মাছ কত করে বিক্রি করেন? 1.5 টাকা পিস, পাবদা হচ্ছে 2 টাকা পিস। তেলাপিয়া? তেলাপিয়া অরিজিনাল মনোসেক্স 1900 থেকে 1700 হবে, 1 টাকা 20 পয়সা, আর 1 মাস পরে নিলে 5000 ভাঙা 1 টাকা। আর ভিয়েতনামের যে শোলটা বিক্রি করেন, এটা কত করে বিক্রি করেন? এটা হচ্ছে 2.5, 7 টাকা, 8 টাকা, আর ওর থেকে বড় নিলে 15 টাকা 17 টাকা। মির্গে, মির্গে, রুই, কাতলা, এগুলো কি হিসেবে? এগুলো সব লাখ হিসেবে, একটু বড় সাইজ হলে ধানি হলে লাখ, আর বড় সাইজ হলে আপনার কেজি হিসেবে, কেজি হিসেবে বিক্রি করেন। এছাড়া যে আছে, সে যেগুলো শিং মাছ আছে, জিয়েল মাছ বা দেশি মাগুর, এগুলো কত করে? সব পিস, পিস হিসেবে, সব পিস হিসেবে বাজার কত করে পিস? 2 টাকা, 2.5 টাকা, 2.5 টাকা পিস। সে হচ্ছে মাগুর, দেশি মাগুর, দেশি মাগুর। এই যে মাছ বিক্রি করতেছেন, এই মাছগুলো এখন কোথায় যাবে? এগুলো এখন খুলনায় যাবে, খুলনায় যাবে। এগুলো কি অর্ডারি? অর্ডারি, অর্ডারি, অর্ডারি মাছ খুলনা 0 পয়েন্টে যাবে, 0 পয়েন্টে। বিভিন্ন লোক যদি বাইরে থেকে অর্ডার দেয়, সেক্ষেত্রে কি আপনি মাছ পৌঁছে দেন? মাছ সরবরাহ করে পৌঁছে দেবো, তারা এসে নিয়ে গেলেও দেবো। মানে আপনার বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতে পারবেন? আমরা পৌঁছে দেবো। হ্যাঁ, ভিয়েতনামে যে শোল মাছের পোনা বিক্রি করেন, এ কত করে? যাচ্ছে 7 টাকা 8 টাকা পিস, 2.5 মাস, আর ওর থেকে বড় নিলে 15 টাকা থেকে 17 টাকা পিস। এগুলো আছে ডাইরেক্ট হাড়িতে এবং পুকুরে ডাইরেক্ট ফিট খায়। এগুলোকে 6 মাস বা এরকম ইয়ে আছে যে কত কেজি হয়? এগুলোতে 4 মাসে কেজি পার হয়ে যাবে, 1 কেজি পার হয়ে যাবে, 6 মাসে 1.5 কেজি পার হবে এই শোল মাছগুলো। জি,